আজি মহা উন্নদিনে এসেছি আমি তোমার কাছে, এ পূর্ণ প্রাণ মন্দিরে প্রভু পরশে মময় সুচিয়া তাকে সুচি কর স্নেহ পরশে মম সুচিয়া তাকে চিতে তোমার পূজা করিব রে আজি মহা পূর্ণ দিনে এসেছি আমি তোমার কাছে, এ পূর্ণ প্রার্থনা মন্দিরে প্রভু তোমার আমি তোমার কাছে, এ পূর্ণ প্রার্থনা মন্দিরে প্রভু তোমার পূজা করিতে। সবাইকে গুড মর্নিং। আসুন প্রিয়জনেরা, আমরা নীরবে আমাদের অন্তরে যে সমস্ত প্রার্থনা উদ্দেশ্য আমরা নিয়ে এসেছি, আমরা সকলে ঈশ্বরের কাছে তা তুলে ধরি। তার সাথে স্মরণ করি যারা নির্যাতিত, যারা শোষিত দীন অনাথ মানুষ, যারা তাদের ন্যায্যতা থেকে বঞ্চিত, আমরা যেন ঈশ্বরের সৃষ্টি হিসেবে একে অপরকে মর্যাদা দিই, একে অপরকে মূল্য দেই, ভালোবাসি এবং তাদের ন্যায্যতার জন্য কাজ করি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার নিত্য একাত্মতা আপনাদের সবার মধ্যেই বিরাজ করুক। আসুন প্রিয় ভাই বোনেরা, দিনের শুরুতে আমরা পিতা ঈশ্বরের বিশেষ আশীর্বাদ যাচনা করি, যেন সারাদিন আমরা অন্তরে দীনও থাকি, আমাদের সকল অহংকার, আমাদের লোভ, আমাদের দাম্ভিকতা,
আমরা যেন সবকিছু বাদ দিয়ে সুন্দর হৃদয়, সুন্দর কোমল মনোভাব আমাদের মধ্যে পোষণ করি। তাই আসুন এই যজ্ঞ উৎসর্গ করার শুরুতে আমাদের সকল অযোগ্যতা পাপের জন্য অনুতপ্ত হই, ক্ষমা যাচনা করি, যেন পুণ্যযজ্ঞ রহস্য উদযাপনের যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায় কথায় কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে, অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতিশোধই হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো। আসুন প্রিয়জনেরা, আমরা নম্র কণ্ঠে পিতা পরমেশ্বরের কাছে মিনতি জানাই আমাদের দীক্ষা স্নানের স্মরণে এখন যে জল আমাদের উপর সিঞ্চিত হবে তার পরশে যেন আমরা শুচিকৃত হয়ে উঠি। পবিত্র শান্তি ঢালো আসুন একসঙ্গে আমরা ঈশ্বরের জয়গান করি। পরমেশ্বরের ঊর্ধ্বলোকে জয়, ইহলোকে শান্তি, কারণ গৃহীত ভক্তদের অন্তরে, ভক্তরে বন্দনা করি তোমার, পূজা করি তোমার, করি জয়গান। হে পরমেশ্বর পরম প্রভু স্বর্গাধিরা, জনকেশরে অসীম শক্তি রাধা, তোমার প্রকাপানিত মহিমা প্রকাশে উদ্দেশে, তোমায় করি নমস্কার। হে প্রভু যীশু খ্রিস্ট অবিদেয় পুত্র পরমেশ্বর প্রভু ঈশ্বরের মেশা, তুমি সে পিতার পুত্র প্রভু, তুমি যীশু খ্রিস্ট।
আসুন প্রার্থনা করি। হে পরম পবিত্র পরমেশ্বর, যারা তোমার সান্নিধ্য পায় তারা উপলব্ধি করে তোমার পবিত্রতা জ্বলন্ত অঙ্গারের মতো দীপ্তিময়, তোমার মহিমা বিকিরণ স্বর্গ মর্তব্যাপী। আজ আমরা তোমাকে অনুনয় করি, সেই পবিত্রতার অগ্নি আমাদের প্রাণে ছোঁয়াও, আমাদের জীবন যেন তোমার পাদপীঠে ভক্তির প্রদীপশিকা হয়ে জ্বলতে থাকে, সারা জগতে যেন তোমার মহিমা বিকিরণ করতে পারে। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করি, যিনি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ত ঈশ্বর রূপে যুগে যুগে বিরাজমান। পরমেশ্বরের ওপরেই আস্থা রাখা উচিত। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ থেকে। স্বয়ং ভগবান এই কথা বলেছেন, যে আস্থা রাখে মানুষের ওপর, নির্ভর করে রক্ত মাংসের মানুষেরই ওপর, এবং ভগবানের প্রতি বিরূপ যার হৃদয় তার ওপর নেমে আসুক অভিশাপ, সে হবে যেন মরুভূমিতে একটা ঝোপেরই মতো, ভালো কোনো কিছু সে জানতেই পারবে না, সে পড়ে থাকবে দগ্ধ মরুপ্রান্তরের এখানে ওখানে এক লবণাক্ত বাঁশের অযোগ্য ভূমিতে। যে আস্থা রাখে ভগবানের উপর, ভগবানই যার আশা ভরসা, তার উপর নেমে আসুক আশীর্বাদ, সে হবে যেন জলের ধারে রোপণ করা গাছেরই মতো, স্রোতের দিকে যে ছড়িয়ে দেয় তার শিকড়, গ্রীষ্ম এলে ভয় পায় না, তার পাতা থেকে নিত্য সবুজ, অনাবৃষ্টির বছরে তার কোনো ভাবনাই থাকে না, তখনও তার শাখায় শাখায় ধরে ফল। এই হলো প্রভুর বাণী। ধন্য সেই মানুষ ভগবানই যার আশাস্থল। ধন্য সেই মানুষ দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপীর পথে যে পা বাড়ায় না, বসে না বিদ্রূপকারী দাম্ভিকের সভায়। ধন্য সেই মানুষ ভগবানের বিধানই যার আনন্দ। ধন্য সেই মানুষ ভগবানের যার তার বিধানই যে নিশিদিন জপ করে, সে যেন জলস্রোতের তীরে রোপিত বৃক্ষেরই মতো। ধন্য সেই মানুষ সময় হলেই যা ফলে ভরে ওঠে, যার পাতা কখনো হয় না ম্লান, সে যা কিছু করে তাতেই সে সফলতা পায়। দুর্জনেরা কিন্তু এমন নয়, না এমন নয়, তারা যেন বাতাসে তাড়িত তুষ, ধার্মিকের পথে স্বয়ং ভগবানই দৃষ্টি রাখেন, দুর্জনের পথ কিন্তু বিনাশের পথ। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম পত্র। প্রিয় জনেরা, খ্রিস্ট যে মৃতদের মধ্য থেকে পুনর্থিত হয়েছেন, আমরা যখন এই বাণী প্রচার করি তখন তোমাদের মধ্যে কেউ কেউ কি করেই বা বলে যে মৃতদের পুনরুত্থান বলে কিছুই নেই,
কারণ মৃতেরা যদি পুনর্থিত নাই হয় তবে খ্রিস্ট পুনর্থিত হননি। কিন্তু খ্রিস্ট যদি পুনর্থিত না হয়ে থাকেন তাহলে মিথ্যাই তোমাদের বিশ্বাস, তোমরা আজও তোমাদের সেই পাপী অবস্থাতেই পড়ে আছো। শুধু তাই নয়, তাহলে খ্রিস্টের শরণাপন্ন অবস্থায় মৃত হয়েছে যারা, তাদের নিশ্চয় সম্পূর্ণ বিনাশ ঘটেছে। আমরা যদি শুধু এই জীবনে খ্রিস্টের উপর ভরসা রেখে থাকা মানুষই হই শুধু এইটুকুই, তাহলে সকল মানুষের মধ্যে আমরাই সবচেয়ে দুর্ভাগা। আসলে কিন্তু খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনর্থিত হয়েছেন, শেষ নিদ্রায় নিদ্রিত হয়েছে যারা, তিনি তাদের মধ্যে যে নতুন ফসলের সেই প্রথম ফসলেরই মতো। এ হল প্রভুর বাণী, খ্রিস্টবাণী বন্দনা। বলেন, শ্রান্ত বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলে আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। একদিন যীশু 12 জনকে সঙ্গে নিয়ে পাহাড় থেকে নেমে একটি সমতল জায়গায় এসে দাঁড়ালেন। সেখানে তখন উপস্থিত ছিলেন তার অনেক শিষ্য আর তাদের সঙ্গে সমস্ত জুদিয়া থেকে, জেরুসালেম থেকে আর তুরস ও সিদনের উপকূল থেকে আসা আরও অনেক অনেক লোক। এরা সেখানে এসেছিল তার উপদেশ শুনতে এবং নিজেদের সমস্ত রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে। এক সময় যীশু তাদের তার শিষ্যদের দিকে চেয়ে বললেন, তোমরা দীন দরিদ্র মানুষ যারা, ধন্য তারা, ঐশ্বর্য তোমাদেরই। তোমরা যারা এখন ক্ষুধার্ত, ধন্য তোমরা, তোমরা একদিন পরিতৃপ্ত হবে। তোমরা যারা এখন কাঁদছ, ধন্য তোমরা, তোমরাই একদিন হাসবে। ধন্য ধন্য তোমরা, মানবপুত্রের জন্যে লোকে যখন তোমাদের ঘৃণা করে, লোকে যখন তোমাদের এক ঘরে করে দেয়, তোমাদের অপমান করে, তোমাদের দুর্জন বলে তোমাদের নামটি পর্যন্ত মুখে আনতে নিষেধ করে দেয়। যেদিন এমনই ঘটে সেদিন আনন্দ করো তোমরা, উল্লাসে নেচে ওঠো। জেনে রেখো, স্বর্গলোকে তোমাদের জন্যে সঞ্চিত হয়েই আছে এক মহাপুরস্কার। ওদের পিতৃপুরুষেরা প্রবক্তাদের সঙ্গে ঠিক এমন ব্যবহারই করেছিল। কিন্তু হায় রে তোমরা ধনী মানুষ যারা, তোমরা এখনই তোমাদের যত সুখ সান্ত্বনা পেয়েই যাচ্ছ,
হায়রে তোমরা পেট ভরা মানুষ যারা, তোমরা একদিন ক্ষুধার্তই হবে। হায়রে তোমরা যারা এখন হাসছ, তোমরা একদিন দুঃখ করবেই, কাঁদবেই তোমরা। হায়রে তোমরা সকলে যখন তোমাদের সুখ্যাতি করে, ওদের পিতৃপুরুষেরা নকল যত প্রবক্তার সঙ্গে ঠিক এমনই ব্যবহার করেছিল। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টেশ্বর ভক্ত প্রিয়জনেরা, রবিবাসরীয় এই সাধারণকালের ষষ্ঠ রবিবারে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা আসেনি, যারা আসতে পারেনি, বা যারা একেবারে ঈশ্বরের কথা চিন্তাই করেনি, আজকে রবিবার যেতে হয়, সেই মনোভাবে ঈশ্বর আজকে আশীর্বাদ ডালুক। আর আজকে পাঠগুলো কিন্তু সেই কথাগুলোই আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে। আজকে পাঠগুলো যুগোপযোগী, বর্তমান পৃথিবী, পৃথিবীর মানুষ, সভ্যতা কোন দিকে যাচ্ছে, আজকে যিশু, প্রবক্তা জিরমিয়া এবং সাধু পল সেই কথাই আমাদের স্মরণ করাই দিচ্ছেন। এবং আমরা আজকে একটু ধ্যান করি এই পাঠগুলো নিয়ে। আজকে প্রথম পাঠ, প্রবক্তা জিরমিয়া আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন, আমরা যেইভাবে থাকি না কেন, যা কিছু করি না কেন, চিন্তা পরিকল্পনা ভবিষ্যৎ নিয়ে অনেক গবেষণা, অনেক কিছু নিয়ে আমরা চিন্তিত, বিচলিত, ব্যস্ত, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের আস্থা রাখা উচিত ঈশ্বরে, প্রভুতেই আমাদের সব কিছু ভরসা রাখা উচিত। কিন্তু জগৎ সংসার কেমন যেন নিজের উপর আস্থা, প্রথম লাইনে যারা মানুষের উপর, রক্ত মাংসের উপর, এই দেহের উপর, আমাদের এই মানবীয় এই চিন্তা এগুলোর উপরে আমরা যারা নির্ভর করি, আমরা ভুল করছি। কারণ এগুলো যিনি দান করেছেন তার উপরে আমরা তখন আর ভরসা রাখি না, নিজের উপর চলি। আর বর্তমান পৃথিবী ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উপর নির্ভর করছে, এর জন্য আমাদের মানুষের মধ্য থেকে সমস্যার শেষ নেই, নতুন নতুন সমস্যা যোগ হয়েছে। এটা ক্ষমতার ব্যবহার, এটা কর্তৃত্বের মনোভাব, এটা আমিত্বের গঠন, এটা হতে পারে নিজের স্বার্থপরতা, অন্ধ স্বার্থপরতা বিশ্বাস। এগুলো আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে, মানবতার পাশ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আর আজকে দ্বিতীয় সামসঙ্গীত অনেক সুন্দর একটা প্রার্থনা, এবং সামসঙ্গীত এক নাম্বার যেটা শুরুই হয়েছে, ধন্য সেই মানুষ ভগবানই যার আশাস্থল, অর্থাৎ সেই মানুষগুলো ধন্য যারা ঈশ্বরের উপর অবিরতভাবে আশা রাখে, যারা পাপের পথে পা বাড়ায় না, যারা দাম্ভিকতা দেখায় না, অহংকারী নয়, বরং যারা কোমল হৃদয়, যারা দীন অনাথ, সেই সমস্ত মানুষের পাশে থাকে এবং তাদের পক্ষ সমর্থন করে। আর দ্বিতীয় পাঠ, করিন্থীয়দের কাছে সাধু পল আরেকটু গভীরে আমাদের যেতে বলছেন, যে আমরা যদি এই মনোভাব নিয়ে আমাদের জীবন যাপন করি, অর্থাৎ আমার নিজের উপর বিশ্বাস, আমার জাগতিক সহায় সম্পদ, ভোগবিলাসিতা, টাকা পয়সা, ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো নিয়েই যদি চিন্তিত থাকি, বিচলিত থাকি, এগুলো নিয়েই যদি পড়ে থাকি, তাহলে আমাদের খ্রিস্ট বিশ্বাস কোথায়, বিশ্বাসের জায়গা কোথায়, বিশ্বাসের জীবনযাপন কোথায়? আর সেখানে
এটা ভুল প্রমাণিত করে দেয়। অর্থাৎ খ্রিস্ট যদি সত্যিকার অর্থে মৃত্যুবরণ করেছেন এবং তিনি যে বেঁচে উঠেছেন এবং আমাদেরকে জীবন দিয়েছেন, এই বিশ্বাসটা আমাদের যদি না থাকে প্রিয়জনেরা, তাহলে সত্যিকার অর্থে খ্রিস্ট আমার জন্য মরেনি, আমার জন্য পুনর্থিত করেনি, পুনর্থিত হননি, কিন্তু সত্যিকার অর্থে আমরা সবাই খ্রিস্টে পুনরুত্থান করেছি, নতুন জীবন পেয়েছি। এই বিশ্বাসটা যেন হারিয়ে না যায়, হারিয়ে না যায়, যেন আরো গভীর হয়, আরো সুদৃঢ় হয় আমাদের এই বিশ্বাস যে যিশুই আমাদের কেন্দ্রবিন্দু, জীবন আমাদের মরণ আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু বিন্দু হলেন যিশু। আর মঙ্গল সমাচার স্বয়ং যিশু বলছেন। প্রিয়জনের, আমরা অনেক সময় এই ধরনের, আমি ব্যক্তিগতভাবেও ছোটবেলায় অনেকজনকে দেখেছি আমার বাড়ির আশেপাশেও, আজকে গির্জায় যেতে হবে, গির্জায় গিয়ে কি করব, গির্জায় গেলে আমার বাড়িতে কি 5 কেজি চাউল ফাদার সিস্টাররা এনে দিবে, এই ধরনের কথাও শোনা যায়। গির্জা করে কি হবে, হ্যাঁ মিশা করে কি হবে, ধর্মকর্ম করে কি হবে, বড়লোক হওয়া যায়, যারা এই ধরনের মনোভাব নিয়ে জীবন যাপন করছে আসলে ধিক, তাদের জীবনটা আসলে সুখের না, তারা বাস্তবতা তাদের বস্তুগত যে সহায় সম্পত্তি, তাদের ভোগবিলাসিতা, আসলে এই জিনিসগুলো তাদের ভিতরে গ্রন্থিত হয়ে আছে, গেঁথে আছে, এই জন্য তারা অন্যভাবে চিন্তা করতে পারে না, তারা শুধুমাত্র বস্তুগত জিনিসের নিরিখেই তাদের জীবনটাকে বিচার করে, মানুষের বিশ্বাসের জীবনটাকে বিচার করে দেখে, আর সেইখানে সবচেয়ে মারাত্মক ভুল। আমি অনেক জায়গায় বলেছি ছোটবেলায় যেভাবে আমি ব্যক্তিগতভাবে শিক্ষা পেয়েছি, আমার বাবা, বিশেষ করে বাবা, মা তো আছেই, কোনো দিনও সন্ধ্যায় প্রার্থনা ছাড়া খেতে পারতাম না, অর্থাৎ সন্ধ্যা প্রার্থনা করতেই হবে, সন্ধ্যা প্রার্থনা করব না রাতে খাবার নেই, এটা অনেক পরিবারেই হয়, অনেকের জীবনে ঘটেছে, কিন্তু যারা এই কাজটা করে সত্যিকার অর্থে আমি বলি যা তারা ধন্য। আপনাদের অনেক পরিবারে এইরকমের আছে যে প্রার্থনা না করে স্বামী স্ত্রী সন্তানদের নিয়ে প্রার্থনা না করে খাওয়া দাওয়া করব না, টিভি দেখব না, অনেক পরিবার আছে, অনেক সুন্দর একটা ট্রেডিশন বলবো, ঐতিহ্য বলবো, এই ট্রেডিশন, এই খ্রিস্টীয় ঐতিহ্য যেন আমাদের প্রত্যেকের পরিবারে গড়ে ওঠে। আর যে সমস্ত পরিবারে নিজেরাই দেখেন যে সমস্ত পরিবারে এই ঐতিহ্য নেই, প্রার্থনা নেই, একসাথে একসাথে বসে খাওয়া দাওয়ার রীতি নেই, সেই পরিবার ঠিক মতো চলে না, নিজেরাই চিন্তা করি চলে না, একজন টিভি দেখে ব্যস্ত, মা কাজ নিয়ে ব্যস্ত, বাবা চায়ের দোকানে ব্যস্ত, হ্যাঁ ছেলে মেয়েরা পড়াশোনা করছে বাকি, অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত, এখন মোবাইল খেয়ে ফেলেছে আমাদের, খেয়ে ফেলেছে প্রার্থনার জীবন, খেয়ে ফেলেছে আমাদের মানবতা, অনেক সময় কাজ করে না এই ইন্টারনেটের দুনিয়ায়, অনেক কিছু নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু সত্যিকার অর্থে আজকে যিশু বলছেন তোমরা একদিন কাঁদবে। এখন যারা সুখে আছি, বস্তুগত সহায় সম্পত্তি নিয়ে সুখ করছি, হাসি তামাশা করছি, জীবন যাপন করছি, একদিন আমাদের দুঃখ পাইতে হবে, এবং দুঃখটা কোথায়, আমরা ইহ জগতে ভিত্তিতে আমরা চিন্তা করি, আমরা পৃথিবীতে, হ্যাঁ এই দুঃখ করছে, অনেক কষ্ট তার, তার মানে অনেক বড় পাপ করেছে, না আমরা যিশুর সামনে দাঁড়াতে পারবো না, আমরা স্বর্গে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলব। সেই ক্ষেত্রে আজকে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত। যিশু বলছেন তোমরা দীন দরিদ্র মানুষ যারা ধন্য তোমরা। এখন আমরা চিন্তা করতে পারি প্রিয়জনেরা, আমরা প্রায় সবাই গরিব, আমাদের টাকা পয়সা কম, দিনমজুরি, আমরা প্রতিদিন কাজ করি খাবার জোটে,
এটা চিন্তা করে আমাদের অন্তরে আলাদা অনুভূতি তৈরি করার কোনো বিষয় না। আমরা সবসময় দেখি টাকা পয়সার নিরিখে, অর্থ সম্পদ আমাদের নেই, আমরা দীনদরিদ্র। যিশু তার জন্য আমাদেরকে বলেছেন তোমরা ধন্য না, অন্তরে দীন, অর্থাৎ অন্তরটা সুন্দর মনোভাবের, কোমল হৃদয়। আমার কিছু নেই জাগতিক সহায় সম্পদ, তাতে কি, আমার হৃদয়টা আছে, আমার এই হৃদয়টা অন্যের জন্য কাঁদে, অন্যকে সেবা করার জন্য, অনেক অন্যের দুঃখ কষ্টের সময় পাশে দাঁড়ানোর জন্য কাঁদে, আমি এগিয়ে যাই। এই ধরনের মনোভাব যাদের, তারা ধন্য। যত দুঃখ কষ্টই আসুক না কেন, আমরা ধন্য, কারণ একটা সময় যিশু আমাদেরকে সান্ত্বনা দিবেন, শক্তি দিবেন। আর যারা যিশুই বলছেন আজকে যারা ধনী, আবার এই চিন্তাও করলে হবে না যে যারা ধনী সবাই একই রকমের মনোভাবের, ঈশ্বরকে ডাকে না, না, অনেক ধনী মানুষ আছে যারা ঈশ্বর বিশ্বাসী, যাদের জীবনটাকে পরোপকারে, তাদের জীবনটাকে ব্যয় করছে, তাদের সহায় সম্পত্তি যা আছে সেটা সহভাগিতা করছে। এটা হতে পারে কম, কিন্তু অনেক মানুষ আমরা এই জাগতিক ভোগবিলাসিতা সহায় সম্পদের উপর নির্ভর করে জীবন দেখছি, সেইখানেই হলো বিপদ। এগুলো আমাদেরকে কি করে, আমাদের দীন দরিদ্র সেই মনোভাব তৈরি করে না, বরং সহায় সম্পদ আমাদেরকে বিচলিত করে, আমাদেরকে ভালো চিন্তা করতে সহায়তা করে না, আমাদেরকে অহংকারী করে, আরো দাও, আরো দাও, আমার আরো প্রয়োজন, আরো প্রয়োজন, পাশের মানুষ কষ্টে আছে সেই দিকে আমার ভ্রুক্ষেপ নেই, আমি দেখি না। বরং আমরা এই ধরনের মন্তব্য করি, সে কাজ করে না, সে গরিব, তার দিকে আমি যাব কেন, আমি পরিশ্রম করছি, আমি আমার মেধা ব্যয় করছি, আমি পরিকল্পনা করছি, আমার টাকা পয়সা আছে, সহায় সম্পদ আছে, সে ব্যবহার করে না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ঈশ্বর যা কিছু আপনাকে আমাকে সবাইকে যা কিছু দিয়েছেন সেটা নিজের জন্য না, অন্যের জন্য, সেখানেই আমরা ভুল করি। তো প্রিয়জনেরা, আমাদের মনোভাব অহংকারের বদলে যেন কোমল একটা সুন্দর হৃদয় তৈরি করি, মনোভাব আমাদের জীবনে তৈরি করি। আর আমরা যারা সুখে আছি, আমরা যে একদিন দুঃখ পাব এটা সত্য, আমাদের সুখটা যেন হয় যিশু কেন্দ্রিক সুখ, বিশ্বাসের জীবন কেন্দ্রিক সুখ, আর সেখানেই আমাদের তৃপ্তি। তাই প্রিয়জনের আসুন আমরা সেই মানুষ হই যেখানে যিশু ঈশ্বরই হবে আমার একমাত্র আশাস্থল, আর বৈষয়িক যে সহায় সম্পদ আছে ঈশ্বর দান হিসেবে দিয়েছেন সেটা যেন আমার জীবনকে কুলুষিত না করে, বরং এইটা দিয়ে যেন আমি ভাই মানুষের সেবায় নিয়োজিত করতে পারি। তাই প্রিয়জনের আসুন সুখী মানুষ হই, আনন্দের মানুষ হই, সুন্দর মনোভাবের মানুষ হই যিশুতে। ঈশ্বর আমাদের সেই মনোভাব আজকে দান করুন। আসুন প্রিয়জনেরা দাঁড়িয়ে আমাদের বিশ্বাস ঘোষণা করি। এক পরমেশ্বর, সর্বশক্তিমান পিতা, স্বর্গ, মর্ত এবং দৃশ্য অদৃশ্য সমস্ত সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি এক প্রভু যীশু খ্রিস্টে, যিনি পরমেশ্বরের একমাত্র জাত এবং সর্বযুগের পূর্বে পিতা হতে জনিত, পরমেশ্বর হতে পরমেশ্বর, জ্যোতি থেকে জ্যোতি, সত্যেশ্বর হতে সত্যেশ্বর, তিনি জাত সৃষ্ট নন, পিতার সঙ্গে অভিন্ন স্বরূপ, তার দ্বারা সমস্তই হল সৃষ্ট, আমাদের মানবকুলের জন্য ও আমাদের পরিত্রাণের উদ্দেশ্যে স্বর্গ থেকে তিনি অবতরণ করলেন এবং পবিত্র আত্মার প্রভাবে
কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করলেন এবং মানুষ হলেন। পঞ্চবিলাতে শাসনকালে আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যু যাতনা ভোগ করলেন ও সমাধিস্থ হলেন, এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে পুনরুত্থান করলেন ও স্বর্গে আরোহণ করলেন। পিতার দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, তিনি জীবিত ও মৃতদের বিচারার্থে সগৌরবে পুনরাগমন করবেন, তার রাজত্বের শেষ হবে না। আমি বিশ্বাস করি প্রভু জীবনদায়ী পবিত্র আত্মায়, যিনি পিতা ও পুত্র হতে সম্ভূত, পিতা ও পুত্রের সাথে সমভাবে আরাধিত ও গৌরবান্বিত, তিনি প্রবক্তাদের মধ্য দিয়ে কথা বলেছেন। এক পবিত্র সার্বজনীন ও প্রেরিতিক মণ্ডলীতে আমি বিশ্বাস করি, আমি পাপ মোচনার্থে এক দীক্ষা স্নান স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান ও শাশ্বত জীবনে প্রত্যাশা করি। আমেন। আসুন প্রিয়জনেরা, আমাদের বিশ্বাসের সকল প্রার্থনা এখন প্রেমময় পিতার কাছে তুলে ধরি। আমাদের প্রার্থনা উত্তর হবে, হে দয়াময় প্রভু আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় প্রভু আমাদের প্রার্থনা পূর্ণ করো। রোগে শোকে দুঃখে পড়েও যারা প্রভুর উদারতার উপর আস্থা রেখেছে তাদের প্রার্থনা প্রভু যেন শোনেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রার্থনা করি। হে প্রভু দয়াময় প্রভু আমাদের প্রার্থনা পূর্ণ করো। সমাজের বাইরে থেকে ও বার্ধক্যে পড়ে নিঃসঙ্গ দুর্বল যারা এবং প্রতিবেশী মানুষের মমতা ও সহানুভূতি হতে বঞ্চিত হয়ে যারা দুর্বহ জীবনযাপন করছে প্রভু যেন তাদের সহায় থাকেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রার্থনা করি। হে দয়াময় প্রভু আমাদের প্রার্থনা পূর্ণ করো। নিজেদের দোষে ও সমাজের প্রতিকূল পরিস্থিতিতে পড়ে যারা বিভিন্ন বন্দী দশায় পঙ্গু হয়ে আছে প্রভু যেন তাদের দোষ ক্ষমা করে মুক্তি দেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রার্থনা করি। হে দয়াময় প্রভু আমাদের প্রার্থনা পূর্ণ করো। সমাজ যাদের চায় না, ঘৃণা করে, অবহেলা করে, দীনহীন ও পতিত বলে কোনো সম্পর্ক রাখতে চায় না, প্রভু করুণার সংস্পর্শে প্রভু রাজ্যে তারা যেন স্থান পায়। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রার্থনা করি। হে দয়াময় প্রভু আমাদের প্রার্থনা। আমাদের দেশে ও অন্যান্য দেশে যে সকল ব্যক্তি দৈহিক, মানসিক ও আত্মিক রোগ বা ব্যাধিতে ভুগছে তারা যেন সুস্থ হয়ে জীবনে পরিপূর্ণতা লাভ করে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রার্থনা করি। হে দয়াময় প্রভু আমাদের প্রার্থনা পূর্ণ করো। গতকালই টিভিতে দেখলাম ছোট ছেলে জমি লিখিত নিয়েছে, বড় ছেলে পায়নি বিধায়। মৃত বাবার লাশ 24 ঘন্টা বাড়ির নিচে এমনি পড়ে আছে। এটা হলো আমাদের এখন বর্তমান মন মানসিকতা অনেকের জন্য। বা 10 টাকার জন্য ক্লাস 2-এর শিশুকে নির্মমভাবে হত্যা করা, এগুলো আমাদের পৃথিবীর এখন অনেক জায়গার বাস্তবতা। আমরা প্রার্থনা করি আমাদের এই বস্তুগত সহায় সম্পত্তির উপরে যে লোভ, আমাদের যে অহংকার, এ থেকে যেন আমরা মুক্ত থাকি, আমরা যেন এগুলো জয় করতে পারি আমাদের ভালোবাসা দিয়ে। ঈশ্বরের শক্তি আশীর্বাদ যাচনা করে আসুন প্রার্থনা করি। হে দয়াময় প্রভু আমাদের প্রার্থনা পূর্ণ করো। যারা দীন অসহায় মানুষদের কথা চিন্তা করে, ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা, আমরা তাদেরকেও স্মরণ করি, তাদের এই ভালোবাসার কাজ যেন অব্যাহত রাখতে পারেন, তারা যেন সুস্থ থাকে। আসুন তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি।
হে দয়াময় প্রভু আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের পরিবারে যেন আমরা সবাই যিশু ঈশ্বরে যেন আস্থা রাখি, আমাদের যেন বিশ্বাস আমরা প্রকাশ করতে পারি, সাক্ষ্য দিতে পারি পরিবার হয়ে। আর শুন, তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। হে দয়াময় প্রভু আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের অন্যান্য প্রার্থনা নীরবে ঈশ্বরের কাছে তুলে ধরি। হে পরম পিতা, আমাদের এই মিনতি সকল প্রসন্ন হয়ে তুমি গ্রহণ করো, আমাদের ত্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আপনাদের হৃদয় মন উত্তোলন করুন,
আসনাবেশ্বর প্রভু ধন্যবাদ করি। হে প্রভু পবিত্রতম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর সর্বকাল ও সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি ভীত ন্যায্য সমীচীন কল্যাণ কর। বিশ্ব চরাচরে সমস্ত তুমি রচনা করেছ, যুগকাল চক্রের বিবর্তন বিধায়ক তুমি মানুষকে তোমার প্রতি মূর্তিতে গড়েছ, বিস্ময় ভরা জগৎ সংসারের ভার তার উপর অর্পণ করেছ। সে যেন তোমার নামে তোমার সমস্ত সৃষ্টির প্রতি প্রভুত্ব করে এবং তোমার সমহান কীর্তির মাঝে নিয়তই তোমার প্রশংসা জয়গান করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। অতএব সকল স্বর্গদূতের সাথে সমস্বরে আমরা উল্লসিত কণ্ঠে ধ্বনিত করি তোমার এই প্রশংসা গান। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ফলে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এই আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এই আমার রক্তের পানপাত্র নতুন শাশ্বত সন্ধির রক্ত যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসে মহান রহস্য ঘোষণা করি। হে প্রভু আমরা তোমার মৃত্যু ঘোষণা করি, তোমার পুনরুত্থান স্বীকার করি, তোমার পুনরাগমনের প্রতীক্ষা। অতএব হে প্রভু তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবন দেয় রুটি ও মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ জেন বেসলো জানিও এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় করে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয় মৃত সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করে আমাদের সকলের প্রতি সদয় পাও। যারা বিশ্বাসে জীবনযাপন করছে না, যারা ঈশ্বরের জন্য তার সৃষ্টির জন্য ধন্যবাদ দেয় না, অবিশ্বাসী তাদেরকে স্পর্শ করো। যেন ঈশ্বর জননী কন্যা কুমারী মারিয়া তার স্বামী ধন্য যোশের ধন্যপ্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধুসাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সৌভাগ্য অর্জন করে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার দ্বারা তার সঙ্গে তারই মতে ও
ভরসা রাখি, আমাদের বিশ্বাসের জীবন সাক্ষ্য দিতে পারি, সে আশীর্বাদ যাচনা করে বলি।
সন্ধ্যায় রাতে 8:30টার দিকে আমরা আমাদের ফাদারকে শুভেচ্ছা বন্ধন জানাতে চাই। তাহলে আপনারাও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আনন্দের সহভাগী হবেন। কৃতজ্ঞতা অন্তরে আসুন শেষ প্রার্থনা। হে কল্যাণময়, এই অনুষ্ঠানের শেষে তোমাকে মিনতি জানাই, এই যে স্বর্গীয় অন্নে তুমি আজ আমাদের পরিতৃপ্ত করেছ, আমরা যেন সেই জীবনদায়ী অন্ন গ্রহণ করতে সর্বদাই উৎসুক থাকি, এই প্রার্থনা করি ত্রাণদাতা যীশু খ্রিস্টের নামে। প্রভু আমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা, আপনাদের সবাইকে আশীর্বাদ দান করুন। খ্রিস্টযজ্ঞ সম্পন্ন হয়েছে, খ্রিস্টের ভালোবাসায় সহযোগিতায় এবং দীনতায় আসন জীবন যাপন করি। ঈশ্বরকে আগামী একটি সুন্দর সুন্দর কাটে।